ইসরায়েলের উত্তরাঞ্চলের 25টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। তেল আবিবের হামলার জবাবে প্রথমবার হেজবুল্লাহ এমন সতর্কবার্তা দিল। এদিকে ইসরায়েলের হামলার জবাব উপযুক্ত সময়ে দেওয়া হবে বলে হুঙ্কার ছুড়েছে তেহরান। অন্যদিকে গাজার উত্তরে বেইত লাহিয়াতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 45 ফিলিস্তিনি নিহত হয়েছে। হেজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে লেবাননে হামলা থামছে না ইসরায়েলি সামরিক বাহিনীর। দক্ষিণ বৈরুতে নতুন করে বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটির প্রতিরক্ষা সংস্থা IDF। পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রথমবার ইসরায়েলের উত্তরের 25টি গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলেছে লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহ। আর 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে বড় ধরনের হামলা করা হবে বলেও সতর্ক করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি। ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার ঠিক একদিন পর হেজবুল্লাহ এমন সতর্কবার্তা দিল। এর আগে 1 অক্টোবর তেল আবিবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জবাবে শুক্রবার তেহরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। শনিবার পর্যন্ত তেল আবিবের হামলায় ইরানের 4 সেনা নিহত হয়েছে বলে দাবি তেহরানের। এদিকে উপযুক্ত সময়ে ইসরায়েলের ওই হামলার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান। ইরানে ইসরায়েলের হামলায় তেহরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন ভিত্তিক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CNA। সংস্থাটির দাবি, ইসরায়েলের বিমান হামলায় ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা সংলগ্ন কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার সাথে যুদ্ধের সময় ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। এছাড়া ওই হামলায় আরও 14 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েল ইরান উত্তেজনায় বসে নেই ইরাক। দেশটির শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের গোলানে ড্রোন হামলার দাবি করেছে। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে ইরাক চুপ করে থাকবে না বলেও সাবধান বাণী দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। সৃজন মাহমুদ, DBC নিউজ ডেস্ক।